বিজেপি বিরুদ্ধে বিজেপি জানতে পারা যাচ্ছে এবারে রাজ্য বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বিজেপি বাঁচাও মঞ্চ আপনাদের আবারো জানিয়ে রাখি রাজ্য বিজেপির বিরুদ্ধে এবার জোর আন্দোলনে নামছে বিজেপি বাঁচাও মঞ্চ এবার বিজেপির অবস্থা শোচনীয় এমনটাই কিন্তু তাদের বক্তব্য যারা দল চালাচ্ছেন তারা স্বার্থলোভী যারা দল চালাচ্ছেন তারা স্বার্থলোভী শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে ডিএ আন্দোলন নিয়ে যখন রাজ্যে তোলপাড় হচ্ছে তখন বিজেপি সেই ইস্যুগুলো ধরতেই পারছে না সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনও সংগঠিত করতে ব্যর্থ হচ্ছে সেই কারণে রাজ্য বিজেপিকে এই করুণ অবস্থা থেকে উদ্ধার করতে এবং প্রথম সারির নেতৃত্বের অপসারণ চেয়ে সরাসরি আন্দোলনে নামছে পশ্চিমবঙ্গ বিজেপি বাঁচাও মঞ্চ কি অভিযোগ শুনবো আমরা আমরা প্রথমে লিখিতভাবে রাজ্য তথা কেন্দ্রীয় স্তরে আমাদের বক্তব্যটা তুলে ধরেছিলাম কেন আমরা বিজেপি বাঁচাও মঞ্চ নাম নিলাম তাহলে নিশ্চয়ই বিজেপি এখানে বেঁচে নেই অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে তো সেই জন্যে আমরা বিজেপি বাঁচাও মঞ্চের নাম নিয়ে লড়াইটা করছি প্রতি মাসে মাসে প্রায় আমরা একটা ঘরোয়া গোপন বৈঠক করি এবং তারপরে আবেদন নিবেদন করা সত্ত্বেও যখন কিছুটা আংশিকভাবে আমরা ফল পেলাম যেমন কৈলাস বিজয়বর্গী শিবপ্রকাশজি অরবিন্দ মেননজি এদেরকে আমরা সরাতে পেরেছি ঠিক তেমনি বর্তমানে আমাদের পশ্চিমবাংলা রাজ্য কমিটি ওজিএস অমিতাভ চক্রবর্তী সেই নামের তালিকায় উনি ছিলেন কিন্তু ওনাকে এখনও অবধি সরানো হয়নি আমরা মনে করছি একটা দুষ্টু চক্র এই পশ্চিমবাংলায় বিজেপিকে নষ্ট করার জন্যে খুব একটা হীন চক্রান্ত চলছে গোপন আতাত চলছে শত্রুপক্ষের সঙ্গে তো আমরা বিজেপির প্রকৃত কর্মী আসল কর্মী হয়ে আমরা সেইটাকে বরদাস্ত করতে পারছি না শুনছিলেন বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস্যের বক্তব্য রাজ্য বিজেপির বিরুদ্ধে এবার জোর আন্দোলনে নামতে চলেছে বিজেপি বাঁচাও মঞ্চ এ নিয়েই বিস্তারিত আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে শুভঙ্কর রাজ্য বিজেপির বিরুদ্ধে এবার কিন্তু আন্দোলনে নামছে বিজেপি বাঁচাও মঞ্চ রাজ্য বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের কি জানা যাচ্ছে শুভঙ্কর দেখো খুব গুরুত্বপূর্ণ অভিযোগ যেগুলো তারা করছে এবং তোমায় জানিয়ে রাখবো যে এই যে বিজেপি বাঁচাও মঞ্চ তৈরি হয়েছিল বিজেপিকে বাঁচানোর জন্য এবং বিজেপির যারা আদি সদস্য যারা এই মুহূর্তে দলে অপ্রাসঙ্গিক অবহেলিত তারাই মূলত এই মঞ্চটি তৈরি করেছিলেন কেননা তারা মনে করছিলেন যে দিল্লি থেকে ভোটের সময় উড়ে আসা নেতারা রাজ্যে বঙ্গ বিজেপিকে কোনো দিশা দিতে পারেনি শুধু তাই নয় রাজ্যের যিনি অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি জানিয়েছিলেন যে মোদি হাওয়াতে একটি কলাগাছকে দাঁড় করালেও বিজেপি জিতে যাবে এবং তারপর ২০২১-এ যে ফল হয়েছে বিজেপি ধরাশায়ী হয়েছে শুধু তাই নয় বিজেপির তার পরপর যে নির্বাচনগুলো আমরা দেখেছি ৫টি পুর নিগমের নির্বাচন ১০৮টি পুরসভা নির্বাচন এবং ৪টি বিধানসভা উপনির্বাচন সেখানে একেবারে যে অবস্থা হয়েছে বিজেপির সেখানে কিন্তু তৃতীয় পার্টি হিসাবে চলে গিয়েছে বিরোধী দল সেখানে সিপিএম সামনে চলে এসছে এটিতেই ক্ষোভ যে যেখানে বিজেপির আদি সদস্যরা তাদের রক্তবিন্দু দিয়ে লড়াই করেছেন ৩০ বছর ধরে ২০ বছর ধরে ২৫ বছর ধরে যারা আন্দোলন চালিয়েছেন রাজ্য বিজেপিকে দাঁড় করানোর জন্য আজকে তারা পার্টিতে অবহেলিত এবং বিশেষ করে দিল্লি থেকে যারা উড়ে আসছেন তারা শুধু বড় বড় কথা বলে চলে যাওয়া এবং রাজ্যে যারা এই মুহূর্তে রয়েছেন তার মধ্যে যেমন অমিতাভ চক্রবর্তীর নাম বলা হয়েছে সুকান্ত মজুমদারের নাম পর্যন্ত বলা হয়েছে রাজ্য বিজেপির বর্তমান যিনি সভাপতি তারা কিন্তু হাতে কলমে কোনো কাজ করছে না মানুষকে কোনো দিশা দেখাতে পারছে না যখন রাজ্যে এই মুহূর্তে বড় বড় ইস্যু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় রাজ্য দিয়ে আন্দোলন শুভঙ্কর কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে